I don't believe in destiny, I just do what's best for me. Don't listen to my enemies, they're just full of jealousy. Yeah, this legacy, you gon' see what's left of me. अच्छा आज का बेला আমরা যেটা ডিসকাস করুম এটা হলো কি আছে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার ইউনিট এন্ড ডাইমেনশন একক এবং মাত্রা এটা দিয়ে 11 এর চ্যাপ্টার শুরু হয় তো এটার মধ্যে বেসিক্যালি কিছুই নাই আবার অনেক কিছুই আছে যেমন কতটার মানে হইতাছে এটার মধ্যে তোমরা 11 12 এর যত ফর্মুলা প্লাস যত ভূত রাশির মাত্রা আর একক আছে সবগুলো তোমরা পাওয়া যাবে তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি কঠিনই লাগে সবার কারণ পুরোটা 11 আর 12 এর ফর্মুলা এর মধ্যে ইনক্লুড করা আছে তো আমি ইজি ইজি পার্টগুলো দেখা দেওয়া যায় আর যেগুলো যেমন সান্দ্রতাঙ্ক পৃষ্ঠতান এগুলো তোমরা পরে লইবা ম্যাগনেটিক ফ্লাক্স মানে চুম্বক ক্ষেত্র বা চুম্বক প্রবাহ এগুলো তোমরা পরে 12 এ পাইবা তো যেগুলো তোমরা জানাশোনা এগুলো আমি ডিসকাস করে দিই পরেরগুলো যখন আমরা 11 এর পরের চ্যাপ্টারগুলোতে যাব বা 12 এর চ্যাপ্টারগুলোতে যাব তখন আমরা দেখুন তো আজকে হইল ফার্স্ট লেকচার পার্ট 1 যদি ভিডিওতে কোনো ডাউট থাকে তাহলে আমার নাম্বার দেওয়া আছে নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো বা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কইতা পারো যে কেমন হয়েছে ভিডিওটা কি ডাউট আছে কি ডাউট নাই বা কি বুঝছো না তোমরা কমেন্ট খুব ইম্পর্টেন্ট ফিডব্যাক দিও ভিডিওটা তো প্রথমে আমরা আসি একক তারপর যাব মাত্রার মধ্যে তো একক কি এটা আমাদের আগে জানতে লাগবো তো প্রথমে আগে আমরা प्राकृतिक राशि की ठीक है एगुलो एक समय आई थोड़ा तो प्राकृतिक राशि हलो परिमापयोग्य এবং ইন্দ্রিয় গ্রাহ্য ঠিক আছে মানে যে জিনিসটা আমরা পরিমাপ করতাম পারো প্লাস আমরা চোখে দেখতাম পারো ওইটা হলো আমাদের প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি ঠিক আছে পরিমাপযোগ্য বা তোমার কি কয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য যে কোনো বস্তুকে বা যে কোনো জিনিসকে প্রাকৃতিক রাশি বলা হয় ঠিক আছে তো প্রাকৃতিক রাশির মধ্যে এটা লেখা তো প্রাকৃতিক রাশি কি পরিমাপযোগ্য পরিমাপ যোগ্য এবং ইন্দ্রিয় গ্রাহ্য যে কোনো জিনিসকে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলে ঠিক আছে যেমন ভর আয়তন দৈর্ঘ্য সময় ইত্যাদি এখান দেওয়া তো উদাহরণ তো ঠিক আছে প্রাকৃতিক রাশি কি উদাহরণ তো এটা হলো কোশ্চেন নাম্বার 1 তো যেমন ভর কি যে কোনো কিছুর ভর আমরা মাপতাম পারি আর আমরা ভরটা দেখতামও পারি যেমন 5 কেজি আটালো 5 কেজি আটা তুমি চোখেও দেখবা মাপতেও পারবা তারপর আয়তন আয়তন কি ধরো
তোমার যে মোবাইলটা আছে মোবাইলটার আয়তন কত এটা তুমি মাপতে পারবা, মোবাইলটাকে তুমি দেখতে পারতেছো। তো পরিমাপযোগ্য আর ইন্দ্রিয় গ্রাহ্য যে কোনো রাশির প্রাকৃতিক রাশি বলা হয়। তো প্রাকৃতিক রাশির মধ্যে এখানে আছে একটা কথা পরিমাপযোগ্য। এখন এই জায়গা থেকে আসে আমাদের একক। পরিমাপ করতে গেলে যে কোনো জিনিস পরিমাপ করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট একক দরকার, ঠিক আছে? পরিমাপ করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা একক দরকার। তো এখানে নেক্সট যে কোয়েশ্চনটা আছে এটাই বল, একক কি? এটা হয়তো অনেকে জানো। তো কোয়েশ্চন নাম্বার টু হইব একক কি বা এককের সংজ্ঞা দাও। এককের সংজ্ঞা দাও, এককের সংজ্ঞা কি দিবা? যে কোনো ভৌত রাশির পরিমাপ বোঝাতে যে কোনো ভৌত রাশির পরিমাপ বোঝাতে তার একটি সুবিধাজনক পরিমাণকে তার একটি সুবিধাজনক পরিমাণকে তার একটি সুবিধাজনক পরিমাণকে নির্দিষ্ট মান ধরে বুঝায় দেবো আবার, নির্দিষ্ট মান ধরে সমজাতীয় রাশির মাপ নেওয়া হয়। সমজাতীয় রাশি মাপ নেওয়া হয়, ওই নির্দিষ্ট মাপকে পরিমাপের একক বলা হয়। ওই নির্দিষ্ট মাপকে পরিমাপের একক ধরা হয়, ঠিক আছে? তোমার যে কোনো ভৌত রাশির পরিমাপ বুঝাতে গেলে তোমার একটা নির্দিষ্ট পরিমাণে ইরত লাগবে, তার একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণে নির্দিষ্ট মান হতে লাগবে। যেমন ধরো আমরা যে 1 কেজি বলি, যে 1 কেজি আটা বা 1 কেজি লোহা বা 1 কেজি ডাল, মানে ওই ভরটা যেটা আছে ভরটার একটা নির্দিষ্ট পরিমাণ, যে 1 কেজি যেটা আছে এটা একটা নির্দিষ্ট পার্টিকুলার নাম্বার, এটা যেটা আমরা 1 কেজি হিসাবে ধরে নিই। পার্টিকুলার 1 কেজি আটা তুমি এখান থেকে গেলো, আমেরিকার থেকে গেলো, লন্ডন থেকে গেলো, 1 কেজি আটা তোমার সেম দিব। তার মানে 1 কেজি যে মাপটা আছে, 1 কেজি জিনিসটা যেটা আছে এটা নির্দিষ্ট, ওই মানটারে আমরা নির্দিষ্ট হিসাবে ধরে নিয়েছিলাম। সমজাতীয় রাশির মাপ নেওয়া হয়। সমজাতীয় বলতে তুমি যেমন আটার পরিবর্তে ডাইলও নিতে পারো, আটার পরিবর্তে তুমি লোহাও নিতে পারো, গমও নিতে পারো, তোমরা খুশি। সমজাতীয় রাশির মাপ নেওয়া হয়, ওই নির্দিষ্ট মাপকে পরিমাপের একক ধরা হয়, ঠিক আছে? ওইটারে আমরা একক ধরি। যেমন ভরের একক কেজি, যেমন ভরের এসআই একক কেজি, ঠিক আছে? এখন যে কোনো প্রাকৃতিক রাশি ধরো কিউ, এটা পরিমাপ করতে গেলে আমরা দুইটা জিনিস দরকার, একটা এন একটা ইউ। এন দিয়ে কি বুঝায়? নাম্বার বা তোমার সংখ্যা যেটা, ঠিক আছে, বুঝছো? আর ইউ দিয়ে কি বুঝায়? একক। তার মানে এখানে আমরা কিউ ইকুয়ালস টু এন এ যা দেখতে পারি, ভৌত রাশির পরিমাপ মানে কিউ, কিউ দিয়ে কোয়ান্টিটি, ভৌত রাশির পরিমাপ ইকুয়ালস টু এখানে এন দিয়ে কি? ওই ভৌত রাশির সাংখ্যমান, ওই ভৌত রাশি সাংখ্যমান ইন্টু
ইউদের কি এককের সাইজ বা একক, এককের সাইজ। অন যদি তুমি কেজিতে লেখো তাহলে কেজি লিখবা, গ্রামে লিখলে গ্রাম লিখবা, বা পাউন্ডে লিখলে পাউন্ডে লিখবা। তো ভৌত রাশি পরিমাপ করতে গেলে আমরা কি লিখব, ওই ভৌত রাশির সংখ্যামন মানে যেগুলো একটা নাম্বার, যেমন 5 কেজি যদি লো তুমি তাহলে 5টা হইলো তোমার সংখ্যামনটা, আর কেজি হইলো তোমার এককের সাইজটা, ঠিক আছে। এখন একক গুলারে বা একক পদ্ধতিরে বা একক যে জিনিসটা আছে এটারে আমরা দুই ভাগে ভাগ করতাম পারি, একটা হচ্ছে মূল একক আর একটা হচ্ছে লব্ধ একক, ঠিক আছে। তাহলে নেক্সট যে কোয়েশনটা হইব এটা হইব এককে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি, ঠিক আছে। তো কোয়েশ্চেন নম্বর 3 হইব আজকে আমরা, একক কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, ঠিক আছে। তাহলে আমরা জানি এককে দুই ভাগে ভাগ করা যায়, এককে দুই ভাগে ভাগ করা যায়, কিতা কিতা, এক নাম্বার প্রাথমিক একক বা মূল একক, প্রাথমিক একক, দুই নাম্বার লব্ধ একক, লয় ভয় ধ সংযুক্ত, ঠিক আছে, ল ব ধ সংযুক্ত লব্ধ একক। এখন আমরা জানতে লাগবো প্রাথমিক একক কি আর লব্ধ একক কি। প্রাথমিক একক হইতেছে গিয়ে সেটা যে এককটা প্রাথমিক, মানে এটা তুমি আর ভাঙতে পারতো না, এটা তোমার মূল রাশি বা প্রাথমিক রাশির একক, এটারে তুমি আর ভাঙতে পারতো না, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4, প্রাথমিক একক কি উদাহরণ দাও, উদাহরণ দাও। তো প্রাথমিক এককটা কি, প্রাথমিক একক হইল যে ভৌত রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না, যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশির যে ভৌত রাশি একক পরস্পরের উপর নির্ভর করে না, যে ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয়, এবং যাদের একক থেকে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয়, অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় তাদের প্রাথমিক একক বলে, তাদের প্রাথমিক একক বলে। যেমন উদাহরণে দেখলে বুঝল, দৈর্ঘ্য ভর সময়, ঠিক আছে, দৈর্ঘ্য কমা ভর কমা সময়, এই তিনটি ভৌত রাশি একক হল প্রাথমিক একক, প্রাথমিক একক, ঠিক আছে। যেমন দৈর্ঘ্যের একক কি, মিটার বা সেন্টিমিটার,
ভরের একক কি কেজি বা গ্রাম, আর সময়ের একক কি সেকেন্ড বা ঘন্টা বা মিনিট। তো এইসবের একক দেখো, দৈর্ঘ্যের এককটা ভরের উপর নির্ভর করে না, ভরের এককটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। কিন্তু বেগ বা ত্বরণ বা বল, বেগ কি দৈর্ঘ্য বাই সময়, তার মানে মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক যেটা আছে এটা মিটারের উপর ডিপেন্ড করে, সেকেন্ডের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে যে দৈর্ঘ্য বা সময় এই তিনটা কিন্তু কেউ কেউর উপর ডিপেন্ড করে না, কিন্তু বেগ যেটা আছে এটা দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। তাই বেগের এককটা কি হয়ে যাব, লব্ধ একক। ঠিক আছে, তাহলে এটা কপি করে নাও, মানে কথা তুলে নিলাম। তারপর যে কোশ্চেনটা, এটা হলো লব্ধ একক কি উদাহরণ। তো প্রাথমিক একক যদি বোঝা যায় তাহলে লব্ধ একক তো বুঝবাই। লব্ধ একক কি, যেটা তোমার পরস্পরের উপর নির্ভর করবো, মানে পরস্পরের উপর ডিপেন্ড করবো, তার একক হইব তোমার লব্ধ একক। ঠিক আছে, যে ভৌত রাশিগুলির একক তোমার পরস্পরের উপর নির্ভর করবো, তার একক হইব লব্ধ একক। কোশ্চেন নাম্বার 5 কি হইব, লব্ধ একক কি উদাহরণ দাও। লব্ধ একক কি উদাহরণ দাও। ঠিক আছে, অন্যান্য ভৌত রাশির একক এক বা একাধিক প্রাথমিক এককের সাপেক্ষে গঠন করা যায়, এ সমস্ত এককে লব্ধ একক বলে। অন্যান্য ভৌত রাশির একক, অন্যান্য ভৌত রাশির একক এক বা একাধিক, এক বা একাধিক প্রাথমিক একক সাপেক্ষে গঠন করা যায়, প্রাথমিক একক সাপেক্ষে গঠন করা যায়, এই সমস্ত এককে লব্ধ একক বলে। এই সমস্ত এককে লব্ধ একক বলে। ঠিক আছে, যেমন দৈর্ঘ্যের একক হইল মিটার, যেমন দৈর্ঘ্যের একক মিটার কমা, সময়ের একক, সময়ের একক কি সেকেন্ড। ঠিক আছে, আবার বেগের একক কি, বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তার মানে কি, বেগ যেটা এটা হলো তোমার লব্ধ একক। ঠিক আছে, সুতরাং বেগের একক লব্ধ একক, কারণ কি বেগের একক যেটা আছে এটা তোমার দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে আর সময়ের এককের উপরও নির্ভর করে, মানে দুইটা প্রাথমিক একক মিলনা সেটা বেগের একক হয়েছে, তার লেগে এটা লব্ধ একক। ঠিক আছে, এখন আয় এককের বিভিন্ন পদ্ধতি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, প্রাথমিক এককের, প্রাথমিক একক গুলিকে কি কি পদ্ধতিতে প্রকাশ করা যায়,
প্রকাশ করা যায় তা আলোচনা করো। ঠিক আছে, মানে এককের বিভিন্ন পদ্ধতি আলোচনা করতে। তো এককের মধ্যে বিভিন্ন পদ্ধতি কি কি আছে? এককের মধ্যে বিভিন্ন পদ্ধতির মধ্যে আছে তোমার সিজিএস পদ্ধতি একটা, আরেকটা হইল এসআই পদ্ধতি, এটা আমরা সবাই জানি সিজিএস আর এসআই। তারপর হইল এমকেএস পদ্ধতি, আর তোমার কি আছে আর আছে সিজিএস এসআই এমকেএস এফপিএস। ঠিক আছে, প্রাথমিক একক গুলিকে কি কি পদ্ধতিতে প্রকাশ করা যায়? প্রাথমিক একক গুলিকে তিনটি পদ্ধতিতে প্রকাশ করা যায়, তিনটি না সরি চারটি। ঠিক আছে, এখানের মধ্যে কি কি? এক নম্বর সিজিএস পদ্ধতি, দুই নম্বর এমকেএস পদ্ধতি, তিন নম্বর এসআই পদ্ধতি, চার নম্বর এফপিএস পদ্ধতি। ঠিক আছে, এই চারটা পদ্ধতিতে প্রাথমিক একক গুলিতে প্রকাশ করা যায়। ঠিক আছে, এখন দেখো আমি কিছু ভাগ করে দেখাই। যেমন প্রাথমিক প্রাকৃতিক রাশিগুলি যেগুলি আছে এগুলি তুমি কি কি লিখতে পারো? প্রাথমিক প্রাকৃতিক রাশিগুলি বিভিন্ন পদ্ধতিতে যে একক আমরা প্রকাশ করি, বিভিন্ন এককে যে আমরা প্রকাশ করি, যেমন সিজিএস এসআই এগুলোর জন্য টেবিল বানাই। যে দেখো মূলত তিনটাই আমাদের আছে প্রাথমিক রাশি, তাহলে এখানে দৈর্ঘ্য, এখানে ভর, এখানে হইব সময়। এখানে লেখা দেব প্রাকৃতিক রাশি, এখানে লেখা দেব সিজিএস পদ্ধতি, এখানে লেখা দেব এসআই পদ্ধতি, আর এখানে লেখা দেব এফপিএস। ঠিক আছে, এখানে সিজিএস এসআই না, এখানে লেখা দেব এমকেএস। ঠিক আছে, এসআইটা আমি একটু পরে আলোচনা করতেছি। এই পদ্ধতিতে যদি আমরা এই তিনটা একক গুলা দেখি, দৈর্ঘ্যের একক হইল সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এমকেএস এ মিটার, এফপিএস এ ফুট। ভরের একক হলো তোমার গ্রাম, তারপর এমকেএস এ কিলোগ্রাম, এফপিএস এ পাউন্ড। সময় হইল সেকেন্ড, এমকেএস এ সেকেন্ড, এফপিএস এ সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো সিজিএস পদ্ধতি নাম দেওয়া হয়েছে কেন? কারণ এটা একক গুলা যেগুলো আছে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এমকেএস কেন বলা হয়েছে? এম ফর মিটার, কে ফর কেজি, আর এস ফর সেকেন্ড। এফপিএস কেন বলা হয়েছে? এফ ফর ফুট, পি ফর পাউন্ড, আর এস ফর সেকেন্ড। ঠিক আছে, এখন আমি এখানে এসআই টা লিখছি না, এসআই যেটা আছে এসআই পদ্ধতি, এটা যেটা আছে এটা এমকেএস এর সবগুলাই আছে। মানে এখানে দৈর্ঘ্য বলা হয় মিটারে, ভর প্রকাশ করা হয় কেজিতে, সময় প্রকাশ করা হয় সেকেন্ডে। তার সাথে তোমার আরো কয়েকটা ইউনিট অ্যাড হয়েছে, আরো কয়েকটা প্রাকৃতিক রাশি অ্যাড হয়েছে, তাপমাত্রা,
প্রকাশ করা হয় ক্যালভিনে। ঠিক আছে, দীপন প্রাবল্য প্রকাশ করা হয় ক্যান্ডেলা দিয়া, দীপন প্রাবল্য ক্যান্ডেলা দিয়া। তারপর তড়িৎ প্রবাহ, এটা তো সবাই জানো, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার দিয়া। আরেকটা আছে যেটা পদার্থের পরিমাণ, এটা তোমরা কেমিস্ট্রিতে পাইছো, মোল দিয়া। পদার্থের পরিমাণ এটা বোঝানো হয় মোল দিয়ে। ঠিক আছে, তা আমরা যে এসআই পদ্ধতিতে আছে এটা হলো আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে এই চারটা যেটা আছে এটা নিউ ডিসকভারি, সুদূর অতীতে বা আদিম যুগে আমরা প্রাথমিক একক অস্ত্র শুধু বা প্রাথমিক প্রাকৃতিক রাশি অস্ত্র শুধু তিনটা, দৈর্ঘ্য ভর আর সময়, মানুষের তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, তার পদার্থের পরিমাপ, এসব জিনিস নিয়ে মাথা ঘামাইছে না, এসব জিনিস নিয়ে আলোচনা করছে না, এসব জিনিস তখন তারা জানতো না। তাই তখন তোমার প্রাকৃতিক রাশি, মূল প্রাকৃতিক রাশি আসলো তিনটা, দৈর্ঘ্য ভর আর সময়। কিন্তু এখন বর্তমান যুগে আমাদের প্রাকৃতিক রাশি হয়ে গেছে সাতটা, সাতটা হওয়াতে সাতটার একক আমাদের দরকার। তো সাতটার একক যেটা আছে এখানের মধ্যে, সাতটার একক আমি লেখা দিলাম। ঠিক আছে, যে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, আর তাপমাত্রা কেলভিন, দীপন প্রবল ক্যান্ডেলা, তারপর তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর পদার্থের পরিমাণ মোল। ঠিক আছে, এখন কিছু লব্ধ একক দেখায় তোমার, এগুলি পরেও পাইবা তোমরা, তবে কিছু দেখায় দি। তাহলে আজকের আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা হইব কয়েকটি লব্ধ প্রাকৃতিক রাশির নাম করো এবং তাদের একক লিখ। কয়েকটি লব্ধ প্রাকৃতিক রাশির নাম করো এবং এদের একক লিখ। ঠিক আছে, তো কয়েকটা লব্ধ প্রাকৃতিক রাশি নাম আর একক আমরা এখানে লিখা দিই, সুন্দর করে টেবিল বানাই দিই। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ঠিক আছে, এখানে লেখা দু প্রাকৃতিক রাশি, এখানে লেখা দু একক, এখানে লেখা দু আমরা যে এককের প্রতীক লিখি এটা। তো এক নাম্বার দিয়ে লিখতে পারো লব্ধ রাশি বলতে বল। বল কি? বল হইল ভর ইনটু ত্বরণ, তার মানে ভরের একক আর ত্বরণের একক ইনটু হইব, তাহলে এটা হয়ে যাবে তোমার লব্ধ প্রাকৃতিক রাশি। তারে আমরা ডিনোট করি নিউটন দিয়ে, নিউটন প্রতীক হইল ক্যাপিটাল। ঠিক আছে, তারপর দুই নাম্বার কার্য বা শক্তি, এটা একটা লব্ধ প্রাকৃতিক রাশি, কারণ কার্য কি? কার্য হইল বল ইন্টু স্মরণ, বল তো নিজেই একটা লব্ধ প্রাকৃতিক রাশি, তাহলে কার্য একটা প্রাকৃতিক রাশি, এটার একক কি কয়?
ঝোল প্রকাশ করি ক্যাপিটাল জেড, ঠিক আছে? তারপর হইতে পারে আধান, তিন নাম্বার আধান, আধানে আমরা প্রকাশ করি তোমার কুলম দিয়ে, সেটা কুলম এককে আমরা আধানকে প্রকাশ করি ক্যাপিটাল সি। চার নাম্বার ক্ষমতা, ক্ষমতা আমরা প্রকাশ করি ওয়াট দিয়া, আর এটা হইল ডাব্লু। পাঁচ নাম্বার বিভব পার্থক্য, বিভব পার্থক্য এগুলো পাইবার ফেলবে, এখানে প্রকাশ করি ভোল্ট দিয়া, আর এটা হইল ক্যাপিটাল ভি। তারপর হইল ধারকত্ব, ধারকত্ব আমরা প্রকাশ করি ফ্যারাডে, ফ্যারাডে এককে, এটা হইল ক্যাপিটাল এফ। তারপর হইল চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এটা আমরা প্রকাশ করি টেসলা, মানে ক্যাপিটাল টি, ঠিক আছে? এগুলো হইল আমাদের লব্ধ একক। তো লব্ধ এককের মধ্যে কি কি আছে? বল আছে, বল আমরা প্রকাশ করি নিউটন দিয়া, মানে ক্যাপিটাল এন। তারপর কি আছে? কার্য বা শক্তি, এটা আমরা কি দিয়ে প্রকাশ করি? জুল দিয়া। তারপর আছে তোমার আধান, ক্ষমতা, বিভব পার্থক্য, ধারক ইত্যাদি, ঠিক আছে? বুঝা গেছে একক সম্পর্কে? তারপর এককের মধ্যে অনেক কিছু আছে, যেমন আমরা কিছু কোশ্চেন দিয়ে দিই, ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এককের মধ্যে ক্ষুদ্রতম একক আবার বৃহত্তর একক, এগুলো তোমার যেমন কোশ্চেন আইতে পারে আলোক বর্ষ কিসের একক, কি লিখবা? আলোক বর্ষ মানে আলোক এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোক বর্ষ বলা হয়। তাহলে আলোক বর্ষ কিসের ইউনিট হইব বা একক হইব? দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে বৃহত্তর একক, ঠিক আছে? এটা হলো তোমার আলোক বর্ষ। তারপর যেমন আছে আলোক বর্ষ গেল, তারপর কইতে পারো মাইক্রোমিটার কিসের একক, এটাও তোমার দৈর্ঘ্যের একক, ঠিক আছে? তারপর যেমন ওয়ান মাইক্রো মিটার ইকুয়ালস টু কত মিটার, বা ওয়ান মাইক্রো সিম্বল, এরকম মিটার ইকুয়ালস টু কত মিটার, এটার আনসার কি? 10^-6 মিটার, ঠিক আছে? মাইক্রো থেকে মিটারে নিতে গেলে 10^-6 করতে লাগে, ঠিক আছে? তারপর ওয়ান টন বা ওয়ান পিকোমিটার ইকুয়াল টু কত মিটার, এগুলো একটু দেখে নেব বইয়ের থেকে, ঠিক আছে? যেমন কইতে পারে ওয়ান গ্যালন কত লিটার, ওয়ান গ্যালন কত
লিটার, এটা হলো 1 গ্যালন মানে 4.54 লিটার, ঠিক আছে। তার এগুলো শর্ট কোয়েশ্চন আইতেই পারে। তারপর আর কি আছে? পারসেক, PARSEC বা পারসেক, কিসের একক? এটা হলো তোমার দৈর্ঘ্যের একক, ঠিক আছে। তারপর আর কি হতে পারে? যেমন তোমার ভরের ক্ষুদ্রতর বা দৈর্ঘ্যের ক্ষুদ্রতর এককের নাম করো, বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে মাপা হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে মাপা হয়? দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক মানে মাইক্রোমিটার, মিউ এম, ঠিক আছে। তারপর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এখানে কোশ্চেন আইতে পারে দৈর্ঘ্যের দুইটি বৃহত্তর এককের নাম করো, ঠিক আছে। কোশ্চেন আসতে পারে দৈর্ঘ্যের দুটি বৃহত্তর এককের নাম করো, যেমন নেক্সট কোশ্চেন দৈর্ঘ্যের দুটি বৃহত্তর এককের নাম করো, কি কি হইতে পারে? 1 নম্বর, এটা সবাই জানো, আলোকবর্ষ, আলোক বর্ষ। 2 নম্বর, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সর জহলা দুইটা ষয়ট রবলা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, মানে এই। আজকে এতটুকু অব্দি, আজকে এককের মোটামুটি মেইন পার্ট শেষ। আর কিছু টুকটাক কোয়েশ্চন থাকলে নেক্সট ডেটে দিয়ে দেবো, আর তারপর আমরা যাবো মাত্রা চ্যাপ্টারে, ঠিক আছে। তো এইগুলা একটু ভালো করে দেখো, আর বইটা খুললেই প্রথম যে চ্যাপ্টার প্রথমেই পাই যাবো তোমরা একক, এগুলো একটু পড়ানো বইয়ের মধ্যে। যেমন মিটারের সংজ্ঞা পাইবা, কেলভিনের সংজ্ঞা পাইবা, গ্রামের সংজ্ঞা পাইবা, এগুলো আমি লেখাইছি না, এগুলো লেস ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা বইয়ের থেকে জানতে চাইলে দেখে নিও, যে 1 মিটার কাকে বলে, 1 গ্রাম কাকে বলে, 1 কেজি কাকে বলে, তারপর 1 এম্পিয়ার কি, তারপর 1 ক্যান্ডেলা কি, এগুলো সব বইয়ের মধ্যে পাওয়া যাবে। তারপর আমরা যেমন জানি একটা একক থেকে আরেকটা একক নেওয়ার যে আমরা পদ্ধতিগুলো আছে, যেমন পদ্ধতির মধ্যে কি আছে, মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো, কিলোর পরে আরো আছে গিঘা, টেরা, তারপর মেঘা, মিলির কমও আছে মাইক্রো, পিকু, টেটু। তো এগুলো তোমরা বইয়ের মধ্যে পাওয়া যাবে, যদি না পাও কমেন্ট বক্সে জানাও, আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো, বা পিডিএফ আপলোড করে দেবো, পিডিএফ এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এতটুকুই থাক, তাহলে এগুলো পড়ো, আবার দেখা হইব ইউনিট অ্যান্ড ডাইমেনশন পার্ট 2, ঠিক আছে। ততক্ষণ লেগে টাটা।